আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইন্ আলহামদুলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনের আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের জন্যে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম যারাই এই ভিডিওটি দেখতে আসছেন প্রথমে সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি যে একটি মাস আলাহ নিয়ে আলোচনা করব। মাস আলাটি হলো যে কোনো অন্ধ ব্যক্তি যিনি চোখে দেখতে পারেন না কিন্তু সে অন্ধ ব্যক্তি হস করার মতো যতটুকু টাকা পয়সা লাগে ততটুকু টাকা পয়সা তার কাছে আছে অর্থাৎ সে অন্ধ ব্যক্তি একজন ধনী মানুষ কিন্তু চোখে দেখতে পারেন না তো এখন তার উপর কি হস ফরস তার কি হস আদায় করতে হবে এক্ষেত্রে ইসলামের হুকুম কি এই সম্পর্কে আলোচনা করব। ভালো করে বুঝতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক একজন ধনী মানুষ কিন্তু তিনি অন্ধ চোখে দেখতে পারেন না হর্স করার মতো যতটুকু টাকা পয়সা লাগে অর্থ লাগে ততটুকু টাকা পয়সা তার কাছে রয়েছে তো ও একজন মানুষ যতই ধনী হোক সম্পদশালী হোক কিন্তু তিনি যদি অন্ধহন চোখে দেখতে না পারেন তাহলে তার উপর হজ ফরজ নয় তার হস আদায় না করলেও চলবে কারণ হস ফরজ হওয়ার জন্য একটি শর্ত এটিও রয়েছে যে শরীর স্বাস্থ্য ঠিক থাকতে হবে সুস্থ থাকতে হবে কিন্তু তিনি তো অসুস্থ চোখে দেখতে পারেন না হজের কাজগুলো তিনি নিজে নিজে সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবেন না তো এই জন্য যতই সম্পদশালী হোক একজন অন্ধ ব্যক্তি তার উপর হজ ফরজ নয় হজ আদায় না করলেও চলবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মাস আলাটি নিয়ে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন আর বিভিন্ন রকমের আলোচনা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত